আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। আজকে একটা ভয়ঙ্কর কর্মকাণ্ড করেছেন পুতিন, তবে ইউক্রেনবাসীর প্রতি রহম করেছেন, তিনি ক্ষমা করে দিয়েছেন। চাইলে আজকে ইউক্রেনের রাজধানী কিয়েভের একাংশ উড়ে যেত, কয়েক হাজার মানুষ মুহূর্তের মধ্যেই মারা যাওয়ার সম্ভাবনা ছিল। তবে সেনাবাহিনীর সদস্যরা প্রাণ হারালেও পুতিন বলছেন, আজকে আমি যদি চাইতাম ইউক্রেন তোমার একাংশ শেষ করে দিতে পারতাম, কিন্তু আমার লক্ষ্য এটা না। বড়ই চাঞ্চল্যকর ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটিয়ে দিয়েছে ভ্লাদিমির পুতিন, যখনই যুক্তরাষ্ট্র ঘোষণা দিল যে তারা বিশাল একটা সামরিক প্যাকেজ পাঠাইতে যাচ্ছে ইউক্রেনে। আর এর পরবর্তী যখন ঘোষণা দিল যে রাশিয়ার তিন হাজার কোটি ডলারের সম্পদ ইউক্রেনকে বিতরণ করবে, তখনই পশ্চিমাদেরকে একটা মেসেজ দেওয়া হলো ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে যে F-16 দিভা। তো পুতিন বলছে যে তুমি আনো জেলি, আইনা দেখো কি হয়, ট্রেইলার দেখাইলো জাস্ট। চাইলের কিয়েভের একাংশ ধ্বংস করে দিতে পারতো আমার রুশ সেনারা, তবে পুতিনের লক্ষ্য তা না, তা দাবি করে পুতিন বলছেন যে আমরা কিয়েভের যে কোনো ভবন চাইলে ধ্বংস করতে পারি, কোনো বাধাই আমাদেরকে আটকে রাখতে পারবে না, আজকে এটার প্রমাণ দিচ্ছি। দর্শক, কি বলা হয় যে গতকালকে ভ্লাদিমির পুতিন আপনার পশ্চিমাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে রুশ সেনাদের মনোযোগ সরিয়ে দিতে পশ্চিমারা নতুন খেলায় মেতে উঠেছে। তারা ক্রেমলিন এবং রুশ সীমান্তে হামলা চালাচ্ছে, বেলগুরুত সহ সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালানোর মিনিংস হচ্ছে উস্কানিমূলক পদক্ষেপ। রাশিয়া উস্কানির বিপরীতে কী করতে পারে আজকে দেখে নাও, যে রাশিয়ার বিরুদ্ধে যদি কোনো ধরনের নতুন কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে জবাব হবে এমন। দর্শক, পুতিনের দাবি, রণক্ষেত্রে কৌশলগতভাবে রাশিয়াকে হারাতে সকল চেষ্টাই করে যাচ্ছে পশ্চিমারা, আর এর জন্য হিউজ পরিমাণ ফান্ডিংয়ের পাশাপাশি যখন নিজেদের অর্থ শেষ হয়ে যাচ্ছে তখন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পর রাশিয়ার অভ্যন্তরে হামলা করার পর এবার নতুন পদক্ষেপ নিয়েছে পশ্চিমারা। আর এই পদক্ষেপ নিয়ে তারা যেই কাজগুলো করবে কতটুকু সফলতা পাবে, জেলেন্সকিকে হুঁশিয়ারি করে দিয়ে তিনি বলছেন, শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাবকে উড়িয়ে দিয়ে তোমাকে যারা অস্ত্র দিয়ে সহায়তা করছে এই সহযোগিতা বেশি দিন থাকবে না, আর দিন শেষে অর্থনৈতিকভাবে জরাগ্রস্ত এই রাষ্ট্রগুলো এখন রাশিয়ার সম্পদকে কুক্ষিগত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আর এই সিদ্ধান্তের বিপরীতে আজকে এই হামলা। রুশ প্রেসিডেন্ট বলছেন শীঘ্রই কিয়েভের নিজস্ব অস্ত্র শেষ হয়ে যাবে, মানে ইউক্রেনের যে নিজস্ব অস্ত্র সেটা বহুত আগেই শেষ, এর পরেও সোভিয়েত আমলের পর থেকে ইউক্রেন নিজেদের অস্ত্রাগারকে যতটুকু সমৃদ্ধ করেছে শেষ হয়ে যাবে। দর্শক, আজকের দিনে রাশিয়া একই যুগে একদিকে কাবোবকা বাঁধে মানুষ মরছে, কিন্তু পুতিনের হামলা আজকে বন্ধ হয় নাই, কারণ রাশিয়াকে ইমব্যালেন্স করার জন্য জেলির যে অ্যাক্টিভিটিস এটাতে চরম ক্ষিপ্ত ভ্লাদিমির পুতিন, যার কারণে তিনি আজকে রাজধানী কিয়েভ, খেরসন, খার্কি, বাকমুত সহ একযোগে বিভিন্ন জায়গায় বিশাল হামলা চালিয়েছেন। আর এই হামলায় আজকে কিয়েভ সহ সমগ্র রাশিয়া, সরি, ইউক্রেনে প্রায় 750 থেকে 800 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। কিয়েভের বেশ কিছু ভবন উড়িয়ে দেওয়া হয়েছে, অস্ত্রাগার উড়ানো হয়েছে খেরসন, খার্কিভের বিভিন্ন জায়গায়, ঝাপুরি ঝিঝিয়াতেও ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। আর এই সকল হামলার পর গতকালকে মার্কিনীদের এই প্রস্তাবের পরপরই আজকে এই হামলা চালিয়ে একটা মেসেজ দেওয়া হয়েছে পশ্চিমাদের আর জেলেন্সকিদের। পুতিন কাকু বলছে শীঘ্রই কিয়েভের নিজস্ব অস্ত্র শেষ হয়ে গেলে পশ্চিমারা তাকে আর অস্ত্র দিয়ে সহায়তা করবে না, তাদের সম্পূর্ণভাবে অস্ত্র সহায়তার নির্ভরতা চালাতে হবে যে দেশগুলোর উপর, সেই দেশগুলোই আজ নিজেরাই অস্ত্র দিতে অস্বীকৃতি জানাচ্ছে, খুব বেশি দিন এই লড়াই চালিয়ে যেতে পারবে না। পুতিন বলছে কিন্তু রাশিয়া তাদের সক্ষমতার জানানটাও দেওয়া হয়েছে। পুতিন বলছে গত বছরের চেয়েও সামরিক উৎপাদন মানে অস্ত্র উৎপাদন রাশিয়া 2.7 গুণ আপনার বৃদ্ধি করেছে, অস্ত্র কারখানাগুলোতে দিনরাত কাজ করে যাচ্ছে শ্রমিকেরা, অস্ত্র উৎপাদন বেড়েই চলছে, মিত্রশক্তিদের কাছ থেকেও কৌশলগত অস্ত্র আসার সম্ভাবনা আছে, আর এই সকল অস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে। সর্বশেষ সময় পর্যন্ত রাশিয়া নিজস্ব অস্ত্রের উপর নির্ভর করে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে যেটা ইউক্রেনের নেই। বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টিও পুতিন কাকু আবারও সামনে এনেছেন যে শত্রুপক্ষকে সতর্ক করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
যে শত্রুপক্ষ বলতে পশ্চিমাদেরকে সতর্ক করা হয়েছে। ন্যাটোর যে মহড়া আছে আপনারা জানেন, 75 বছরের ইতিহাসে ন্যাটো যে মহড়া চালাইছে এটা আর কোথাও চলে নাই। এরপরে বলা হয়েছে যে রুশ ভূখণ্ডে হামলা হলে পারমাণবিক হামলা চালাতে রাশিয়া দ্বিধাবোধ করবে না, যে পশ্চিমারা যদি F-16 যুদ্ধবিমান দেয় বা আরও বড় মাপের ক্ষেপণাস্ত্র দেয় দূরপাল্লার, আর এগুলার যদি কোনোরকম অপব্যবহার জেলি করে যেমনটা অতীতে করেছে বেলগরদ সহ রাশিয়ার অভ্যন্তরে, তাহলে কি করা হবে? উড়াই দেওয়া হবে। এখন মুদ্রা কথা হচ্ছে যে অন্য অস্ত্র দিয়া কতক্ষণ এই যুদ্ধের মাঠে টিকে থাকতে পারবে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। চ্যালেঞ্জ আসছে কারণ পশ্চিমারা যে আর দিতে পারবে না, রাশিয়ার সম্পদ কুক্ষিগত করার মিনিংসটা বুঝতে পারছেন তো, যে আর কত দিবে? নিজেরাই ভাত খেতে ভাত পায় না, তার উপর আগামী বছর নির্বাচন, আর নির্বাচনের আগে নিজেদের দেশের অর্থনীতিকে ঠিকঠাক করার জন্য এরা রাশিয়ার টাকা টোকার দিকে নজর দিছে, কারণ দেশের জনগণ খেপে আছে। আর দিন শেষে পুতিন গত বছর একটা মানে ভবিষ্যৎবাণী করছিলেন, একসময় পশ্চিমারা আর ফিরা চাবে না, তখন তোমাকে খাইয়া ফেলবো। পুতিন রেডি, জেলি রেডি তো? সালামু আলাইকুম।